সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চাল থেকে পোকা দূর করবেন যেভাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন চালে পোকা ধরা নতুন কোনো সমস্যা নয় বিশেষ করে অনেক দিনের জন্য চাল একসঙ্গে কেনা হলে এই সমস্যায় পড়তে হয় এক্ষেত্রে এক এক করে পোকা বেঁচে ফেলা খুব কষ্টকর আবার পোকা ধরলে সেই চাল নষ্টও হয় পোকা বেছে সেই চাল রান্না করলেও সংক্রমণের ভয় থাকে তাই এই সমস্যার হাত থেকে রেহাই পেতে জেনে নিন কিছু কার্যকারী সহজ উপায় এক চাল সব সময় একটি মুখ বন্ধ পাত্রে রাখুন প্লাস্টিক ব্যবহার না করে বড় স্টিলের ড্রামে চাল রাখুন এতে চাল ভালো থাকে পোকাও ধরে না দুই চাল রাখার সময় তাতে কয়েকটি নিম পাতা বা তেজপাতা ফেলে রাখুন নিম ও তেজপাতার বন্ধ চালের পোকা সহ্য করতে পারে না কাজেই এই উপায়ে চালের পোকা আসবে না তিন চাল কখনও কাঠের বক্সে রাখবেন না কাঠের পোকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে চার চালে পোকা ধরলে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন ফ্রিজের ঠান্ডায় পোকা মারা যায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান